খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে 1929 সালে জন্ম নেন শেখ আকিজউদ্দিন। শৈশব কেটেছে কঠিন দারিদ্রের মধ্যে। মাত্র 16 টাকা পুঁজি নিয়ে 13 বছর বয়সে গলায় ঝুড়ি ঝুলিয়ে কমলালেবুর ফেরিওয়ালা হিসেবে ব্যবসা শুরু। এরপর 1952 সালে বিড়ির ব্যবসার মধ্য দিয়ে ব্যবসার গতি প্রকৃতি একেবারে জাদুর মতো বদলে যেতে থাকে। পরবর্তী সময়ে যে ব্যবসায় হাত দিয়েছেন সেখানেই সাফল্য পেয়েছেন তিনি। একে একে তিনি দেশের উল্লেখযোগ্য 23টি শিল্প কারখানা প্রতিষ্ঠা করে ব্যবসায় জাদুকরে পরিণত হন। এতক্ষণ বলছিলাম আকিজ গ্রুপ ও আদ্দিনের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন জীবনের গল্প। স্বপ্ন দেখতেন দারিদ্রকে জয় করে একদিন মাথা উঁচু করে দাঁড়াবেন, কিন্তু জীবন সংগ্রামের শুরুতে পদে পদে বাধার মুখে পড়েন। সেই বাধা পেরোতে শেখ আকিজউদ্দিনের সম্বল ছিল সাহস, সততা আর কঠোর পরিশ্রম। এই তিনটি জিনিসকে পুঁজি করেই শুরু হয় উদ্যোক্তা আকিজউদ্দিনের উত্থান পর্ব। তিনি দেশের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে লাখো মানুষের নিয়োগকর্তা হিসেবে ইতিহাসে নাম লেখান। কিভাবে শুরু হলো তার উত্থান? ব্যবসা শুরুর পদে পদে বাধা। আকিজউদ্দিনের বাবা শেখ মফিজউদ্দিন ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে ফল ও ফসলের মৌসুমি ব্যবসা করতেন। আর্থিক অসচ্ছলতার কারণে মা বাবার একমাত্র সন্তান হয়েও আকিজ লেখাপড়া করার সুযোগ পাননি। তিনি খুব কাছ থেকে দারিদ্র দেখেছেন আর গভীরভাবে বাবার ব্যবসা পর্যবেক্ষণ করেছেন, স্বপ্ন দেখেছেন। কিন্তু স্বপ্নের কোনো কিনারা করতে না পেরে 1942 সালে মাত্র 16 টাকা হাতে নিয়ে জীবিকার সন্ধানে কিশোর শেখ আকিজউদ্দিন খুলনার মধ্যডাঙ্গা গ্রাম থেকে বের হন। ট্রেনে চেপে তিনি কলকাতায় যান। কলকাতার শিলাইদহ রেল স্টেশনের প্ল্যাটফর্মে তিনি রাত কাটাতেন। ওখানেই পাইকারি বাজার থেকে কমলালেবু কিনে ফেরি করে বিক্রি করেছেন। কিছুদিন কমলালেবুর ব্যবসা করার পর তিনি একটি ভ্রাম্যমান দোকান দেন। কিন্তু একদিন পুলিশ অবৈধভাবে দোকান দেওয়ার অভিযোগে তাকে ধরে নিয়ে যায়। কয়েকদিন জেল খেটে মুক্ত হয়ে আকিজউদ্দিন উদ্ভ্রান্তের মতো কলকাতা শহর ঘুরেছেন। কলকাতায় তার সঙ্গে পাকিস্তানের পোশায়ারের এক ফল ব্যবসায়ীর পরিচয় হয়। আকিজ ওই ব্যবসায়ীর সঙ্গে পোশায়ারে গিয়ে ফলের ব্যবসা শুরু করেন। 2 বছর ব্যবসা করে তার পুঁজি দাঁড়ায় 10,000 টাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকিজ বাড়ি ফিরে আসেন। 1952 সালের দিকে বন্ধুর বাবা বিড়ি ব্যবসায়ী বিধুভূষণের সহযোগিতায় আকিজউদ্দিন বিড়ির ব্যবসা শুরু করেন। পাশাপাশি তিনি গ্রামগঞ্জ ঘুরে ধান, পাট, নারিকেল ও সুপারি কিনে আড়তে আড়তে বিক্রি করেছেন। সামান্য কিছু টাকা জমিয়ে বাড়ির পাশে বেজেরডাঙ্গা রেল স্টেশনের কাছে একটি দোকান দেন, কিন্তু দোকানটি আগুনে পুড়ে যায়। আকিজ সর্বশান্ত হয়ে পড়েন। পরবর্তীতে তিনি এলাকাবাসীর সহায়তায় ফের দোকান দেন, পাশাপাশি শুরু করেন ধান, পাট, চাল ও ডালের ব্যবসা। এরপর তিনি সুপারির ব্যবসার সঙ্গে যুক্ত হন। রাজ্যকে সেই সুপারি ছিলে দিতেন তার সহধর্মিনী। এই সুপারি তিনি কলকাতায় পাঠাতেন। সুপারির ব্যবসায় তার বেশ লাভ হয়। এরপর তিনি বিধুবিড়ির মালিক বিধুভূষণের পরামর্শে বিড়ির ব্যবসায় যুক্ত হন। নাভারণের নামকরা ব্যবসায়ী মুদেহার বিশ্বাসের সহায়তায় তিনি ছোট্ট একটি বিড়ি তৈরির কারখানা গড়ে তোলেন। শুরু হয় আকিজের উত্থান পর্ব। বিড়ি ফ্যাক্টরির পর 1960 সালে অভয়নগরে অত্যাধুনিক চামড়ার কারখানা SAF ইন্ডাস্ট্রিজ, 1966 সালে ঢাকা ট্যাবাকো, 1974 সালে আকিজ প্রিন্টিং, 1980 সালে আকিজ ট্রান্সপোর্ট নাভারণ প্রিন্টিং, 1986 সালে জেস ফার্মাসিউটিক্যাল, 1992 সালে আকিজ ম্যাচ, 1994 সালে আকিজ জুট মিল, 1995 সালে আকিজ সিমেন্ট, আকিজ টেক্সটাইল, 1996 সালে আকিজ পার্টিকেল, 1997 সালে আকিজ হাউজিং, 1998 সালে সাভার ইন্ডাস্ট্রিজ, 2000 সালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, 2001 সালে আকিজ কর্পোরেশন, আকিজ কম্পিউটার, আকিজ ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি, 2004 সালে আফিল অ্যাগ্রো, 2005 সালে আফিল পেপার মিলস প্রতিষ্ঠা করেন। 2006 সালের 10 অক্টোবর
মৃত্যুর আগ পর্যন্ত শেখ আকিজ উদ্দিন অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এছাড়া তিনি আদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুর পর সন্তানরা আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মধুডাঙ্গা গ্রামের শেখ আকিজউদ্দিনের নিকটতম প্রতিবেশী আলী আকবর বলেন, আকিজউদ্দিনের সংসারে সবসময় অভাব লেগেই থাকত। আকিজ বাড়িতে থাকতেন না, মাঝে মধ্যে গ্রামে আসতেন। তিনি এসে স্ত্রী সকিনা খাতুনকে সংসার চালানোর জন্য কিছু টাকা দিতেন, কিন্তু তাদের সংসার 15 দিনও চলত না। আকিজউদ্দিন বাড়িতে এলে তার কাছ থেকে টাকা নিয়ে ধার শোধ করতেন। তিনি বলেন, আকিজউদ্দিন আমাদের বলতেন, কারো কোনো দেনা রাখব না, আমি রাত দিন ব্যবসার পিছনে ছুটছি, আল্লাহ আমাকে লাভ দেবেন, সেই লাভের টাকা দিয়ে তোমাদের দেনা শোধ করে দেব। আকিজউদ্দিন 2006 সালে মারা যান। তার রেখে যাওয়া ব্যবসা ও আদর্শ এখনও তার স্ত্রী সন্তানেরা ধরে রেখেছেন।